এই বইটা সত্যি মানে আমি পড়লাম এবং আমার খুব খুব মানে পছন্দের বইয়ের মধ্যে একটি, এবং আমার মনে হচ্ছিল যে আমি যখন আমরা যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন কেন এই বইটা ছিল না, কেন ছিল না, মানে আমি তো এই বইয়ের দিওয়ানা হয়ে গেছি জাস্ট কদিন। একটু গার্লফ্রেন্ডকে সেকেন্ড লাভ বানাতে হবে, ইকোনমিক্সকে ফার্স্ট গার্লফ্রেন্ড বানাতে হবে। আমি অনেককে দেখেছি প্রিলিমস দিতে যাচ্ছে, আমি একটা সাবজেক্ট বাদ দেবো, সেটা হচ্ছে ইকোনমিক্স। আমি মেন্স দিতে যাচ্ছি, আমি একটা সাবজেক্ট বাদ দেবো বা আই এম আনপ্রিপেয়ার্ড, সেটা হচ্ছে ইকোনমিক্স। আমি খালি ভাবছি এই বইটা কেন তখন ছিল না। অমর্ত্য সেন সেড, ইকোনমিক গ্রোথ উইদাউট ইনভেস্টমেন্ট ইন হিউম্যান ডেভেলপমেন্ট ইজ আনসাস্টেনেবল অ্যান্ড আনএথিক্যাল। একদম ঠিক। এবং একইভাবে আব্রাহাম লিঙ্কন একটা কথা বলেছিলেন যে ইফ ইউ গেট 10 আওয়ার্স টু কাট এ ট্রি ইউ শুড পে 9 আওয়ার্স টু শার্পেন দ্য এক্স। অর্থাৎ 10 ঘন্টা সময় তুমি যদি পাও কোনো একটা জিনিস পড়ার জন্য, তোমার ভালোভাবে প্ল্যানিং করার ক্ষেত্রে কিন্তু অনেকটা সময় তার মধ্যে দেওয়ার দরকার। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, WBCS এর বিভিন্ন সাবজেক্টগুলোর মধ্যে যেগুলো নিয়ে পড়াশোনা করে প্রিপারেশন আমাদের নিতে হয়, তার মধ্যে ইকোনমিক্স হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। একদম। তো ইকোনমিক সাবজেক্টটাকে আমরা কীভাবে প্ল্যানফুলি পড়তে পারি, কীভাবে পুরো সাবজেক্টটাকে গ্রিপে আনতে পারি, এবং কোন কোন জায়গা থেকে পড়লে সেটা খুব স্কোরিং হয় এবং খুব টাইম এফিশিয়েন্ট হয়, সেটা নিয়ে আজকে আমরা কথা বলব। এবং সেই আলোচনায় নমস্কার, আমি অভিরূপ ভট্টাচার্যি, আর আমার সঙ্গে আছে, নমস্কার, আমি প্রতীক মুখার্জি। তো আজকে আমরা শুরু করছি ইকোনমিক্স নিয়ে কথা বলা। তো প্রথমে অভিরূপ, তোমাকে আমি জিজ্ঞাসা করব, ফার্স্ট তুমি বলো যে ইকোনমিক সাবজেক্টটা সবার কাছে একটা এলিয়ান সাবজেক্টের মতো। সত্যি খুব এলিয়ান, এবং লোকে এই ইকোনমিক সাবজেক্টটা সত্যিই মানে খুব ভীতিগ্রস্ত, হ্যাঁ, পড়তে দ্বিধাগ্রস্ত, ভীতিগ্রস্ত। এবং আমার মতে তার বিশেষ দুটি কারণ আছে। বলো। প্রথম কারণটা হচ্ছে সাবজেক্টের কিছু কি কনসেপ্ট বা কি টার্মস, মানে আমাদের হয়তো যারা আমরা তথাকথিত আমরা দেখ আমরা ক্লাস 9, 10, 11, 12 ওই টার্মসগুলোর সঙ্গে পরিচিত নয়, আমাদের সেই ইকোনমিক ব্যাকগ্রাউন্ড বা সেই হাতে করিটা হয়নি, তো ওই টার্মসগুলোতে নিয়ে একটা ভীতিগ্রস্ত বা ওই কনসেপ্ট নিয়ে আমরা একটা ভীতিগ্রস্ত হয়ে যাই। প্লাস ইকোনমিক্সে অনেক ডেটা, এবং সেই ডেটা শুধু তাই না, সেই ডেটার ভিত্তিতে বা সেই তথ্যর ভিত্তিতে একটা অ্যানালিসিস করতে হয়। এবং আরও একটা জিনিস হচ্ছে ইকোনমিক্সে তুমি দেখবে যেমন তোমাকে ফান্ডামেন্টাল কিছু কনসেপ্ট মাথায় রাখতে হবে, তার সাথে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স মানে রিলেটিভলি একদম নতুন কিছু তথ্যকেও মাথায় রাখতে হচ্ছে, এবং দুটোকে লিঙ্ক করে পড়তে হচ্ছে। মানে যে জিডিপি আমি কনসেপ্ট জানি সেই জিডিপির কারেন্ট ভ্যালুটাও আমাকে জানতে হচ্ছে, সেই জিডিপির গ্রোথ কীভাবে মেজার করা হচ্ছে সেটাও জানতে হচ্ছে। তো পুরো ইকোনমি সাবজেক্টটা হচ্ছে হিস্ট্রি, প্রেজেন্ট, ফিউচার, একটা মানে খুব লার্জার অ্যাসপেক্ট সাবজেক্ট। এবং এখন কিন্তু আমাদের সিভিল সার্ভিস কি সেটা UPSC WBCS হোক, কোয়েশ্চেনের পরিধি, দ্য ডেপথ, দ্য ব্রেথ অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য কোয়েশ্চেন্স কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, প্রচুর ওয়াইড হয়ে গেছে। আচ্ছা, প্রথমে যদি স্টার্ট করা যায় প্রতীক, মানে আমাদের একটু ডিসকাস করবো যে কি বই বা কি পারফেক্ট অ্যাপ্রোচ হওয়া উচিত ইকোনমিক্সের ক্ষেত্রে। তুমি যেরকম বলছো যে কি টার্মস ধরে যখন আমাকে পড়তে হচ্ছে, তখন এই ফার্স্ট জিনিসটা মাথায় রাখা উচিত যখন আমি প্রিপারেশন শুরু করছি, যে আমি ইকোনমিক সাবজেক্টটাকে ডিটেলে স্টাডি করব। যেহেতু প্রত্যেকটা টার্ম একটা আরেকটার সাথে লিঙ্কড, ডিসক্রিট ওয়েতে এটা পড়া সম্ভব না। এই সাবজেক্টটা কিন্তু একদম খুব অ্যানালগ ওয়েতে পড়তে হবে, মানে একটা কন্টিনিউয়াস প্রিপারেশন চাই। আচ্ছা, হিস্ট্রি বা জিওগ্রাফির মতো আমি একটা ইনফরমেশন জানলাম আর তার এগেনস্ট আমি অ্যান্সার করতে পারলাম, ইটস নট লাইক দ্যাট। ইউ হ্যাভ টু বি ইন এ কন্টিনিউয়াস প্রসেস। তাহলে আমাদের আইডিয়ালি মানে কি বই বা কিরকম জিনিস নিয়ে, মানে হাউ টু স্টার্ট দ্য প্রিপারেশন? তো বই তো তুমি নিশ্চয়ই পড়েছো, বা আমরা মোটামুটি যারা পড়াশুনো করছে তারা জানে যে এই মুহূর্তে ভালো বই বেশ কিছু বাজারে রয়েছে, এবং প্রত্যেকটা বইয়েরই প্রচুর কি বলবো ভালো দিক আছে, এবং সেগুলোর মাধ্যমে অ্যাসপিরেন্টরা বেনিফিট পায়। যে বই দুটোর নাম মাথায় আসবে, মানে এখন সব থেকে পপুলার বই, রমেশ সিং স্যারের একটা বই আছে,
নিতিন সিংহানিয়া স্যারের একটা বই আছে, দুটো বই কিন্তু খুব সুন্দর, দুটো বই খুবই সুন্দর এবং দুটোতেই খুব ডিটেইল ইনফরমেশন আছে। দুটো বই মানে আমি নিজে গো থ্রু করেছি এবং দুটো বই অত্যন্ত অসাধারণ, অসাধারণ অসাধারণ, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা প্রতীক, আমরা ধর এখানে কোনো অফিসার নয়, হ্যাঁ এইখানে একদম আমরা অ্যাসপিরেন্ট, ঠিক ধর আমি আর তুই স্টার্ট করব ইকোনমিক্স, কারেক্ট, তাহলে রমেশ সিং আসা যাক। রমেশ সিং কি কি ভাল লাগে তোর রমেশ সিং? রমেশ সিং বইটার যেটা বড় অ্যাডভান্টেজ আমার মনে হয় সেটা হচ্ছে এটা কিন্তু ভেরিয়াস ডিফিকাল্ট যে সমস্ত ইকোনমিক্সের কনসেপচুয়াল বই আছে বা প্রচুর কি বলবো পার্ট মানে ম্যাক্রো ইকোনমিক্সের একটা বই, মাইক্রো ইকোনমিক্সের একটা বই, এরকম ভেরিয়াস বইগুলোকে সোর্স করে খুব সুন্দরভাবে কম্পাইল করে বানানো, ইনফরমেশনটা প্রচুর, ইনফরমেশন কিন্তু খুব ভালোভাবে এখানে আছে। আর একটা বই যেটা যেটা তোমার হাতে আছে নিতিন সিংহানিয়া স্যার, এটা এটা খুব নতুন বই, মানে এই বইটা সত্যি মানে আমি পড়লাম এবং আমার খুব খুব মানে পছন্দের বইয়ের মধ্যে একটি, এবং আমার মনে হচ্ছিল যে আমি যখন আমরা যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন কেন এই বইটা ছিল না, কেন ছিল না, থাকলে ভালো হতো। কেন বলছি, প্রথমেই আমরা ডিটেল স্টাডি করব, সব কিছু করব, কিন্তু রিভিশন ক্ষেত্রে বা সব কিছু ক্ষেত্রে ফার্স্ট যদি যেটা আমার দরকার একটা নোট ফরম্যাটে, যে কোনো বইতে নোট ফরম্যাটে টু দ্য পয়েন্ট, মানে আমি একটা বইতে এক গাঁটা জিনিস পড়বো না, একদম ক্রিস্প ওয়েতে। জিডিপি হচ্ছে এইটা, নেট মানে এইটা, ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমার গ্রস থেকে নেটটা হয়ে যায়, আমার মার্কেট প্রাইস এইগুলো, মানে কনসেপ্টও ক্লিয়ার থাকছে, জিডিপি ডিফ্লেটার এইটা, লরেন্স কার্ভ এইটা, গিনি কোইফিশিয়েন্ট এইটা, একদম শর্ট করে ল্যাফার কার্ভ কি, ফিলিপস কার্ভ কি, মানে খুব সুন্দরভাবে দেয়া, একদম ক্রিস্প ওয়েতে এবং নোট ফরম্যাট। আমরা বলি না যে আমাকে বলে অভিরূপ, মানে আমাকে খাটতে হবে না, বলে অভিরূপ দা তোমার নোটসটা দাও, নোটসটা দাও, এইটাই নোট, নোটসটা দাও, এইটাই নোট, মানে এটা থেকে খেটে যেটা বানাতে হবে সেটা অলরেডি এটাতে রেডিমেড পাওয়া যায়, একদম। আরেকটা জিনিস যেটা আমি শুরুতেই বললাম, যেটা আমি বলবো সবার ফলো করা উচিত, যে কিওয়ার্ডস আর ফোকাস অন কি কনসেপ্ট, কারেক্ট। আমি আমার আমার সঙ্গে যাদেরই কথা হয়, আমাদের ইকোনমিক্সটা পড়তে কেন ভয় লাগে, কারণ আমি জিডিপি জিনিসটা বুঝি না, বুঝতে পারি আমি কী করে আমার ন্যাশনাল ইনকাম মেজার হচ্ছে, আমার কী কী মেথডে, আমি সেই কনসেপ্টগুলো আমার নেই, জিডিপি ডিফ্লেটার কী আমার নেই, ন্যারো মানি ব্রড মানি কী বলে, গুলিয়ে যাচ্ছে, মানে কনসেপ্টগুলো নেই এবং অনেক বইতে দেওয়া থাকে না, দেওয়া থাকে না। এই বইতে আমি মানে আমি পড়ে মানে আমি তো এই বইয়ের দিওয়ানা হয়ে গেছি, কী সুন্দর, মানে এই এম জিরো রিজার্ভ মানি, এম ওয়ান ন্যারো মানি, মানে এরকম চার্ট করে করে কী সুন্দর দেওয়া আছে, এম টু কী, এম থ্রি ব্রড মানি, এম ওয়ান প্লাস টাইম ডিপোজিট উইথ দ্য ব্যাংকিং সিস্টেম, এই যে চার্ট ফরম্যাটে দেওয়া, এই যে এই এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো এবং এই কী রেট, কিওয়ার্ড কিওয়ার্ডগুলো, রেপো রেট কী, রিভার্স রেপো রেট কী, আচ্ছা ইনফ্লেশন হলে, ইনফ্লেশন হলে আমি যদি কমাতে চাই রেপো রেট কী করবো, বাড়াবো না কমাবো, আমার ক্যাশ রিজার্ভ রেশিও বা SLR কী করবো, বাড়াবো না কমাবো, এই জিনিসগুলো যদি চার্ট ফরম্যাট, নোট ফরম্যাট এবং ওই ফোকাস অন কি টার্মস একবার যদি আমরা এই জিনিসগুলো পড়ে নিই তাহলে বুঝতে সুবিধা, তাহলে ইকোনমিক্সের ওই ভীতিটা অমূলক, মানে ইকোনমিক্স কিন্তু তোমার ফার্স্ট লাভ হয়ে যাবে, ফার্স্ট লাভ হয়ে একদম, মানে যাদের গার্লফ্রেন্ড আছে প্রথমে একটু গার্লফ্রেন্ড কদিন একটু গার্লফ্রেন্ডকে সেকেন্ড লাভ বানাতে হবে, ইকোনমিক্সকে ফার্স্ট গার্লফ্রেন্ড বানাতে হবে, মানে এই বইটাকে একটু কদিন নাড়াঘাটা করতে হবে। এই বইটা আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে দেখো আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, ধরো আমি একটা গল্পের বই একটা গল্প পড়লাম, ধরো ফেলুদার একটা গল্প পড়লাম, একদম একদম ফেলুদার গল্পটা পড়লাম, ধরো গ্যাংটকে গণ্ডগোল বা বোম্বাইয়ের বোম্বেটে, এবার এই গল্পটা যতটা না আমার মেমোরিতে ভালোভাবে থাকবে তার থেকে অনেক বেটার থাকবে যদি আমি গ্যাংটকে গণ্ডগোল বা বোম্বাইয়ের বোম্বেটে একটা সিনেমা দেখে, একদম একদম, আর ছবিটা আমাদের কাছে যেহেতু আমাদের আই মানে চোখ খুব পাওয়ারফুল ইন্দ্রিয়, আমাদের রিটেনশন ক্ষমতা চোখে দেখা জিনিসের কিন্তু অনেক বেশি রাদার কোনো জিনিস পড়া বা শোনা, এই কারণে যদি আমি একটা বাচ্চাকে ধরো একটা সিংহের বর্ণনা দিচ্ছি, আমি লিখলাম সিংহের এরকম কেশর আছে, গায়ের হলুদ রং, লেজ আছে, চারটে পা হাঁ করে হালুম করছে, এত কথার থেকে একটা যদি ছবি বা ভিডিও দেখিয়ে দিই তার কিন্তু মনে রাখতে সুবিধা হবে, অবশ্যই। এইখানে সেম জিনিসটা আমি দেখেছি, পাই চার্ট করে তারপর বার ডায়াগ্রাম করে বা টেবিল বানিয়ে মানে স্কিম্যাটিক রিপ্রেজেন্টেশনটা খুব ভালো করা, আমি এটাই বলতে চাইছিলাম, যেমন এই ইউনিয়ন বাজেট
বা এই যে একটা বাজেটের প্লাক আউট চার্টটা, মানে তুই একটু দেখাও, তুই একটু ধর বইটা একবার, একটু ধর ভালো করে বইটা, মানে এই চার্টটা ধর, মানে এই যে এই চার্টটা দেওয়া আছে কি সুন্দর, মানে এটা দেয়ালে লাগিয়ে রাখলে একদম, মানে আমি বারবার বলি যে তুমি কনস্টিটিউশন যখন পড়ছো বা তুমি ইকোনমির কিছু পড়ছো, এরকম চার্ট ফরম্যাট যদি পাও বা ইন্ডিয়ার ম্যাপ, ইন্ডিয়ান ম্যাপ অবশ্যই তুমি দেয়ালে লাগিয়ে রাখো, অবশ্যই সকাল বিকেল ঘুম থেকে, তুমি কিন্তু পড়ছো না, তবে সকালে উঠে ঘুম থেকে তুমি জাস্ট ব্রাশ করছো, ব্রাশ করতে করতে তুমি এই বাজেটে এই যে একবার চোখ পড়ো, এই যে সিক্স পিলার অফ দ্য ইউনিয়ন বাজেট অফ 21-22, এই যে হেলথ অ্যান্ড ওয়েলবিং, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট অফ অ্যাসপিরেশনাল ইন্ডিয়া, রিইনভিগোরেটিং হিউম্যান ক্যাপিটাল, ইনোভেশন অ্যান্ড R&D, কত সহজে মনে রাখা যায়, কত সহজে এই যে এই জিস্টগুলো এবং এই চার্টগুলো, মানে আমাদের ওই একটাই জিনিস না, মানে আমাদের কিন্তু ওই পিকচার চার্ট এইগুলো পড়তে ভালো লাগে, এবং অ্যান্সার রাইটিংয়েও কিন্তু এইগুলো খুব ইম্পর্টেন্ট, মানে তোমাকে একটা 40-30 নম্বর একটু বলছি অপশনালে উত্তর লিখতে হচ্ছে, তুমি সেটাকে পয়েন্ট ফরম্যাট, চার্ট ফরম্যাট, এক্স্যাক্টলি পাইগ্রাফ, বারগ্রাফ এইভাবে রিপ্রেজেন্ট করছো, আর তুমি একটা বড় প্যারাগ্রাফ লিখছো। আর আরও একটা জিনিস আমি বলছি অভিযোগ দান, তুমি আর আমি দুজনে আমাদের একটা কমন ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা দুজনে আইটি সেক্টরে চাকরি করি, একদম আইটি সেক্টরে চাকরি করলে একটা জিনিস শেখা যায় যেটা লাইফে খুব ইম্পর্টেন্ট কাজে লাগে, সেটা হচ্ছে রিইউজেবিলিটি, একদম, মানে আমি একটা জিনিস পড়লাম, হ্যাঁ, দিয়ে আমি সেটা খাতায় লিখলাম, কিন্তু পরে ওই খাতাটা আমার পড়ার মতন পজিশনে নেই, তার থেকে অনেক বেটার হচ্ছে আমি এমনভাবে পড়বো, এমনভাবে জিনিসগুলোকে রেডি করবো যেন আমি পরে আবার পড়তে পারি। তো এই বইটার ওইটা অ্যাডভান্টেজ, এমনভাবে দেওয়া আছে একবার ওখানে টাইম দিলে পরের বার রিভিজিট করার সময় বা রিকনসাইল রিকগনাইজ করার সময় যখন আমি পুনর্বার আর একবার রিভাইজ করছি, কিন্তু তখন গিয়ে আমাকে আবার পুরোটা পড়তে হচ্ছে, তার থেকে অনেক সুবিধা হচ্ছে যদি আমি হাইলাইটেড জিনিস পাই এবং যেটা পড়া আছে সেটা দ্বিতীয়বার পড়তে আমার সময় যায় না। আমার ওই জন্য আমার সবসময় মনে হয় রমেশ সিং মানে একটা খুব ভালো ভলিউমিনাস এবং ইনফরমেশনের জন্য, মানে রমেশ সিং ইজ দ্য বেস্ট, বেস্ট, হ্যাঁ, আনপ্যারালেল, কিন্তু মানে স্টুডেন্টদের হাতে বা আমাদের মতন অ্যাসপিরেন্ট বা সবার হাতে যদি একটা নোট ফরম্যাটে এবং হিউজ কভারেজ যদি হয় তাহলে মানে দিস ইজ, মানে এটা হচ্ছে তোমার মতে দুরন্ত ব্যাটসম্যান, একদম, কিন্তু এটা হচ্ছে অলরাউন্ডার, অলরাউন্ডার, একদম অলরাউন্ডার। আমি বলবো প্রথমে কিন্তু এই বইটা দিয়ে পড়া স্টার্ট করা উচিত, কেন বলছি মানে আমি যেন ওই সাবজেক্টের প্রতি ভীতিগ্রস্ত বা আতঙ্কিত না হয়ে যাই, এরকম সহজ ভাবে দেয়, একদম, মানে আমি অনেককে দেখেছি প্রিলিমস দিতে যাচ্ছে, আমি একটা সাবজেক্ট বাদ দেবো, সেটা হচ্ছে ইকোনমিক্স, ইকোনমিক্স, আমি মেন্স দিতে যাচ্ছি, আমি একটা সাবজেক্ট বাদ দেবো বা আই এম আনপ্রিপেয়ার্ড, সেটা হচ্ছে ইকোনমিক্স। এবং ইকোনমিক্সে একটা খুব বাজে টেন্ডেন্সি আছে যেটা আমাদের সময়তে খুব বেশি পপুলার ছিল, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার বা ভেরিয়াস পিএসসিগুলোতে যে পিএসসিগুলোতে যে কোয়েশ্চেনগুলো এসছে সেগুলোর এমসিকিউ লিস্ট মুখস্থ করে চলে যাও, একদম, মানে আমি জানি ব্রড মানি কোনটা, M1, M2, M3, M4, অপশন সি M3 অ্যান্সার, মানে আই ডোন্ট নো হোয়াট ইজ ব্রড মানি বাট আই জাস্ট নো M3 ইজ ব্রড মানি। এবং কোনো ক্ষেত্রে এটা স্বীকার করতে দোষ নেই, কোয়েশ্চেন এরকম দেওয়া হতো যে ডিরেক্টলি ওই M3 জানলেই অ্যান্সার করে ফেলা যায়, কিন্তু এখন কিন্তু আর এখন সেই জায়গাটা নেই, ব্যাপারটা এরকম হয়ে গেছে যে শুধুমাত্র মুখস্থ করে ইকোনমিক্স হবে না, আমাদের কিন্তু কনসেপ্টগুলো লাগবেই লাগবে, সেই কারণে কিন্তু এই বইটা এই মুহূর্তে ইন্ডিসপেন্সিবল হয়ে গেছে, মানে ওয়ান স্টপ সলিউশন বলা যায়, ওয়ান স্টপ সলিউশন বলা যায় একদম। এবং এই একটা সহজ জিনিস দিয়ে শুরু করলে সাবজেক্টের প্রতি ভালোবাসা বাড়ে, ভালোবাসা তো, মানে আমি হিস্ট্রি ভালোবেসে পড়ছি, আমি জিওগ্রাফি ভালোবেসে পড়ছি, আমি পলিটি ভালোবেসে পড়ছি, ইকোনমিক্স কে এত ভয় কেন, এত ভয় না, আমি একটা আমার এক জেঠু স্কুল টিচার ছিলেন, তিনি একটা খুব দামি কথা বলতেন যে কোনো একটা সাবজেক্ট বোঝা হলে আর বোঝা হয় না, না একদম, তো এই বইটা দিয়ে শুরু করলে আমার মনে হয় বোঝাটা আর হবে না ইকোনমিক্স, বোঝা যাবে, মানে বোঝা যাবে, মানে আর বার্ডেন হয়ে যাবে, বার্ডেন হবে না, একদম একদম একদম। আচ্ছা আরেকটা জিনিস যেটা অনেকে টেনশন, মানে টেনশনের কারক, সেটা হচ্ছে ইকোনমিক্সের ব্যাপার কারেন্ট অ্যাফেয়ার্স, মানে আমাকে এমনিতে তো কারেন্ট অ্যাফেয়ার্স আমাকে মুখস্থ করতেই হচ্ছে, কিন্তু ইকোনমিক ডেটা অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, কারেক্ট, এইটার কিরকম, মানে এই বইটার কিন্তু আমি নিজে বলেছি প্রচুর, মানে আপ টু লেটেস্টই আমি দেখলাম যে আমাদের যে ভেরিয়াস যে ইন্ডিসেস গুলো বললাম ওইগুলো, যে আমাদের হাঙ্গার ইন্ডেক্স, তারপর হ্যাপিনেস ইন্ডেক্স, সেইগুলো কিন্তু খুব ভালো করে কভার দেওয়া আছে, আমাদের যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, লাস্ট
ফিউ ইয়ার্সের ইন্ডিয়ার পজিশন কি, কোথায় কমলো কোথায় বাড়লো। আর আমার সব থেকে যেটা ভাল লেগেছে এই বইটার সেটা হচ্ছে যে কভারেজ, কভারেজ দ্য ব্রেথ অফ দ্য ম্যাটার্স দ্যাট আর কভার্ড। মানে প্রথমেই যে চ্যাপ্টারটা আমি তো প্রেমে পড়ে গেছি সেটা হচ্ছে ইকোনমিক গ্রোথ ভার্সেস ইকোনমিক ডেভেলপমেন্ট। ইকোনমিক গ্রোথ কিন্তু ন্যারোড কনসেপ্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট ব্রডার কনসেপ্ট। এখন আমাদের একটা কোয়ালিটেটিভ একটা কোয়ান্টিটেটিভ। আবার আরেকটা জিনিস হচ্ছে এখন ইকোনমিক ডেভেলপমেন্টের বেরিয়েও বাইরে বেরিয়েও আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলি, যে আমাদের ফিউচার জেনারেশনের জন্য আমরা দেখে যাচ্ছি। তো আমরা ইকোনমিকে এ করতে গিয়ে আমরা আর উই কি বলবো মিস ইউটিলাইজিং আওয়ার ন্যাচারাল রিসোর্সেস। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই যে ক্লাইমেট বা এই যে কোভিড, আমাদের কোভিড, হাউ কোভিড হ্যাজ ইম্প্যাক্টেড আওয়ার ইকোনমি, আওয়ার ফিউচার ইকোনমিক সিনারিও, কি করে ইন্ডাস্ট্রি এফেক্ট হয়েছে, এই জিনিসটা ভালো কভার দেওয়া, মানে খুব ভালো কভারেজ হয়েছে। এবং গ্রিন ইকোনমির কনসেপ্ট যেটা খুব ভালো এই জিনিসগুলো। আর বেসিক কনসেপ্টে আমি তো আর যাচ্ছি না, এখানে রেপো রেট কি, ল্যাফ কি, সবকিছু, এসএলআর, সিআরআর, যা যা দরকার সব, মানে এভরিথিং ইজ মানে খুব ভালো করে, খুব সুন্দর। আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আমাদের এখন নীতি আয়োগ চলে এসেছে কিন্তু ইকোনমিক হিস্ট্রি যেটা আগেই বললো, ইকোনমি ভালো করে বুঝতে গেলে দ্য জেনেসিস অফ দ্য আওয়ার ইকোনমিক গ্রোথ যদি বুঝতে হয় দেন ইউ হ্যাভ টু গো অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্রিসিয়েট দ্য ইকোনমিক হিস্ট্রি, প্ল্যানিং, আমাদের ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যান কি বলে, হোয়াট ইজ দ্য এসেন্স অফ দ্য সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যান, থার্ড ফাইভ ইয়ার প্ল্যানে কি হয়েছিল, গরিবি হটাও কবে হয়েছিল, হর্টিকালচার কবে হলো, গ্রিন রেভলিউশন কবে হলো, ঠিক আছে, গ্রোথ উইথ ইকুয়াল ইকুইটি অ্যান্ড ইকুয়াল জাস্টিস, হ্যাঁ এই জিনিসগুলো কবে হলো, টুয়েলভ ফাইভ ইয়ার প্ল্যান কি ছিল, কোথায় রোলিং প্ল্যান, সুরেশ তেন্ডুলকার কমিটি, লাকদাওয়াল কমিটি আছে, এই যে কমিটিস গুলো কি করে এই যে ডেভেলপ হচ্ছে, জেনেসিস হচ্ছে, কি ভালো কভারেজ দেওয়া আছে। বা এই যে আমরা যদি এমপ্লয়মেন্ট বলি, আনএমপ্লয়মেন্ট বলি, ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট কি, সাইক্লিক আনএমপ্লয়মেন্ট কি, দুটো বই সত্যি অসাধারণ, অসাধারণ। রমেশ সিং এর যেমন একটার সাবজেক্ট বা একটা টপিকের উপর আমি যদি ইনডেপথ স্টাডি করতে চাই তাহলে কিন্তু আবার রমেশ সিং, মানে আমি আইডিয়ালি বলবো যে স্টুডেন্টস বা অ্যাসপিরেন্টস, হ্যাঁ ভাই, দোজ হু লাভ ইকোনমিক্স অ্যাকচুয়ালি, মানে আমাদের তো কম্পিটিটিভ এক্সামের বাইরেও বেরিয়ে গিয়ে, দে শুড স্টার্ট উইথ দিস বুক, দিয়ে ওই টপিকটার উপর আরও ইনডেপথ একবার রমেশ সিং পড়ুন। কিন্তু ইনিশিয়ালি ওয়ান স্টপ সলিউশন এটা দিয়ে স্টার্ট করো, একদম। এটাতে পরীক্ষার জন্য পড়লে আমার মনে হয় পরীক্ষা খালি হাতে ফেরাবে না, না পরীক্ষা খালি হাতে ফেরাবে না। আরেকটা জিনিস আমি বলতে চাইছি, এই আমার আরেকটা জিনিস ফেভারিট পার্ট হচ্ছে এই যে এখানে একটা চ্যাপ্টার শেষ হলো, দিয়ে চ্যাপ্টারের পেছনে ওই চ্যাপ্টারের ওপর যে কোয়েশ্চেন্স, প্রচুর কোয়েশ্চেন, মানে আমি একটা চ্যাপ্টার শেষ করলাম, মানে আমি ধরো ব্যাংকিং রিফর্মস পড়ছি, আমার ব্যাসেল ওয়ান, ব্যাসেল টু, ব্যাসেল থ্রি বা নার্সিমাম কম ওইগুলো পড়ছি, বা আমি সিআরআর, রেপো রেট ওইগুলো জিনিসগুলো পড়ছি, ইনফ্লেশন, হাইপার ইনফ্লেশন এইগুলো পড়ছি, দিয়ে তারপর আমি কোয়েশ্চেন জেনে যাচ্ছি, আমাদের সব থেকে বেশি জিনিসগুলো, বা ডিসগাইজড এই যে আনএমপ্লয়মেন্ট কোথায় সব থেকে বেশি, আমাদের আনঅর্গানাইজ সেক্টরে যদি এগ্রিকালচার সেক্টর, মানে একটা মাঠ হয়তো দুজনে চাষ করে দেয় কিন্তু ওই মাঠে যেহেতু ফ্র্যাগমেন্টেশন অফ ল্যান্ড হয়ে যাচ্ছে সেখানে দশজন ওই মাঠে করছে, সো একটা ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট হয়ে যাচ্ছে। এই যে কনসেপ্টগুলো, বা ইনফ্লেশনই দেখি না, মানে আমি ঝট করে পড়ছিলাম হাইপার ইনফ্লেশন, হাইপার ইনফ্লেশন ভেনেজুয়েলাতে যেটা আমাদের হচ্ছে, এক্স্যাক্টলি, হ্যাঁ ভেনেজুয়েলাতে, জিম্বাবুয়েতে যেটা হয়েছিল, এখন ভেনেজুয়েলাতে যেটা হয়েছে ওইখানে নাকি এক কাপ কফির দাম কত, হ্যাঁ 4.5 মিলিয়ন বলিভিয়ার, মানে ওখানে টাকা মাটি মাটি টাকার মতন হয়ে গেছে, এখন আবার বলিভিয়ারের ভ্যালু ফল করেছে, হ্যাঁ রিসেন্টলি 1 মিলিয়ন একটা নোট এ করেছে, হ্যাঁ ওখানে আমি দুটো জিনিস বলছি, একটা হচ্ছে খুব ইন্টারেস্টিং জিনিস,
ওই বলিভিয়াতে যদি ধরো আমি চা করার জন্য কাগজ কিনে কাগজ পোড়াবো, আচ্ছা, তো কাগজ কিনে কাগজটা পোড়ানোর জন্যে যে কাগজটা আমি কিনবো, ধরো একরিম কাগজ, একরিম কাগজ, ওই একরিম কাগজের জন্য যে যে পরিমাণ নোট দিতে হবে সেটার অ্যামাউন্ট একরিমের থেকে বেশি। বাহ, মানে নোটের বেশি? হ্যাঁ, ওই যে তার জন্যে নোটই পুড়িয়ে দিচ্ছে না, নোট পোড়ালেই বেটার মানে। আর সব থেকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস, ওয়ার্ল্ডে হাইয়েস্ট ডিনোমিনেশনে পাবলিশড নোট মানে প্রিন্টেড প্রিন্টেড নোট $100 trillion জিম্বাবুয়ে করেছিল 2008-09 যখন ওই হিউজ ইনফ্লেশন হয়েছিল। আচ্ছা, ওই নোটটা আমার কাছে আছে, তো তুই দিয়ে দে নোটটা ওকে। ওতে ওতে যতগুলো শূন্য আছে, একটা নোটে অতগুলো শূন্য কোনোদিন দেখা যায়? বাপরে বাপ, এইটাই মানে আমাকে অনেকে জিজ্ঞেস করে, এই যে এই কনসেপ্ট গুলো যে আমাদের তো এত ডেপ্ট, মানে আমাদের তো এত ধার একটা কান্ট্রি, তাহলে সে তো নোট ছাপাতে পারে, তার নোট ছাপানোর মেশিন আছে, একটা আছে। সেদিনকে ওই পাতার যা দাম, একটা নোটে 1,000 টাকা নোটের তাই দাম হয়ে যাবে। এই কনসেপ্ট মানে ইকোনমিক্সটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মজার সাবজেক্ট, প্রচন্ড মজার সাবজেক্ট। এবং আমি মানে ইকোনমি আমার ব্যাকগ্রাউন্ড না থাকলেও মানে আমার এত ভালো লাগতো সাবজেক্টটা, আর আমি খালি ভাবছি এই বইটা কেন তখন ছিল না। আমি কয়েকদিন ধরে পড়ে তো আমি জাস্ট প্রেমে পড়ে গেছি বইটা। দারুন দারুন দারুন, আর একবার পরীক্ষা দিয়ে দেবে নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা প্রতীক, একটা কথা আরেকটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের অনলাইনে কিভাবে আমরা ইকোনমিক্সটা পড়া উচিত বা কি করা উচিত আর কি অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট। অনলাইনে অনেক রিসোর্স অ্যাভেলেবেল, কিন্তু আমরা এই বইটা নিয়ে কথা বলতে গেলাম, একটা জিনিস আমরা ফার্স্টেই বলা উচিত ছিল যেটা ফার্স্ট পেজেই আছে, এইখানে কিন্তু একটা অনলাইন রিসোর্সগুলো রিসোর্স অ্যাভেলেবেল দেওয়া আছে, মানে এটা অ্যাডিশনাল লার্নিং রিসোর্স, এবং এইটা কিন্তু আমাকে কন্টিনিউয়াস সাপোর্ট দিতে থাকে। এইটা এইটা কিন্তু খুব ভালো জিনিস, এবং এটা মানে এখন খুব ট্রেন্ডিং যে একটা বইয়ের থেকে আমি কন্টিনিউয়াস সাপোর্ট পাবো, এই জিনিসটা পাওয়ার কথা দেখে আমার খুব ভালো লাগছে। এটার পাশাপাশি আরও ভেরিয়াস যেসব সাইটগুলো আছে যেগুলো জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স স্প্রেড করে, কিংবা বিভিন্ন স্পেসিফিক ইকোনমিকের ইকোনমিক্সের কিছু কিছু জার্নালস আছে, সেগুলোকে যদি অল্প বিস্তর ফলো করা যায় একদম, তাহলে কিন্তু আমার মনে হয় ইকোনমিক্সটাকে আরও ডেভেলপমেন্ট করা সম্ভব। তবে আবারও এই একটা জিনিস বলেই শেষ করতে হবে যে এই মুহূর্তে প্রিপারেশন শুরু করছো বা অলরেডি পড়াশোনা চলছে ইকোনমিক্স নিয়ে কনফিউজড, ডোন্ট থিঙ্ক টুয়াইস, ইউ ক্যান সাজেস্ট মানে ইউ ক্যান সিলেক্ট any of these two books, preferably this one, because this is start koruk na, eta niye start koruk, easy to read. Ebong ami ekta kotha bolbo, ei boi ta ke na boi hishebe dekho na, exactly, it's a material, material notes sob kichu bad dio, boi gulo boi ta ke bondhu baniye nao, correct, e tomar ekdom bondhu, exactly, ha Indian economy tomar kodiner jonno bondhu, bondhu tumi chhele hole girlfriend baniye nao, kodiner jonno biye koro, তুমি মেয়ে হলে বয়ফ্রেন্ড তোমার দিয়ে একটু বন্ধুর মতন, যেন একটু অনলাইনে আমি রিসোর্সগুলো দেখছি, আমি এই টপিকসগুলো কিওয়ার্ডসগুলো দেখছি, একটু কদিন ঘাটাঘাটি করো, দেখবি ইকোনমিক্সটা সত্যি খুব সোজা হয়ে যাবে, পড়তে খুব ভালো। মানে এইটাই এই মেন এই বইটার একটাই জিনিস আমার কাছে, একটাই ইউএসপি যে একটা তথাকথিত সাবজেক্ট যেটা মোস্ট মিসআন্ডারস্টুড সাবজেক্ট, মানে অনেকে থাকে না মিসআন্ডারস্টুড, ইকোনমিক্স হচ্ছে সেই আমাদের মিসআন্ডারস্টুড ভিলেন হয়ে গেছে, আমার পড়বো না, আমি পড়তে ভাল লাগে না, খুব শক্ত, এই জিনিসটা এই বইটা কিন্তু ভীতিটা দূর করে দেবে এবং ইকোনমিক্সটা ভালোবাসার জায়গায় নিয়ে চলে আসবে। একটা সাবজেক্ট বা যে কোনো জিনিস, সেই আমার যেহেতু ফিজিক্স খুব ভালো মানে প্রিয় সাবজেক্ট ছিল, ফিজিক্সকে অনেকে ভীতি এ করতো, কিন্তু কিছু কিছু বই এমন আছে ফিজিক্সটাকে একদম গল্পের ছলে বুঝিয়ে দেবে, ও পেন্ডুলাম এইটা, ও কাইনেটিক এনার্জি এইটা, ও এখান থেকে এটা হয় এবিসি, হ্যাঁ এইগুলো একদম, হ্যাঁ যে প্রথমে ইরোডফ দেখে লোকে ভয় পেত যে আমরা যখন আইআইটির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, ভয় ইরোডফ আমি করবো না, কিন্তু এখন অনেক আছে যে কি সুন্দর করে
দিচ্ছে, ওই প্রেম বা ভালোবাসাটা জন্মে যায়। এইচসি বর্মা, এইচসি বর্মা, ওই ভালোবাসাটা জন্মে যাবে। তেমনই ইকোনমিক্সকে এই যে ভালোবাসাটা শিখতে হবে, এবং সেটা কিন্তু এখানে বলছি এই বইটা অনেকটাই উপকার করবে। এবং না, তবে এটা ঠিক স্যার এই বইটা লিখেছেন, আর্ট অ্যান্ড কালচারের বই ছিল স্যারের বা ম্যানুয়ালটা ছিল, এই বইটা লিখেছেন, এটা সত্যি বেনিফিশিয়ারি ফর স্টুডেন্টস। এইটা ভাবার জন্য মানে ওনারা সময় বের করে লিখছেন, এটা কিন্তু উই অল আর গ্রেটফুল টু দেম, এটা কিন্তু মানতে হবে। একদম একদম। তো আর একটা জিনিস বলে শেষ করব, সেটা হচ্ছে আমরা ইকোনমিক্স নিয়ে আজকে যেরকম আলোচনা করলাম, আমরা এরকম ভাবে সিরিজ অফ ভিডিও বানানোর প্ল্যান করছি, হিস্ট্রি, জিওগ্রাফি, আবার একটা সাবজেক্ট যেটার যেটার মেজরিটি বা ভাস্টনেস এতটা বেশি, সেটা নিয়ে সব থেকে লোকে বেশি কনফিউজ, সায়েন্স, ওতে কি আছে আর কি নেই, তারপরে ম্যাথস যেটা সব থেকে ভয় পাওয়া লোকের সাবজেক্ট, এটা নিয়ে আলোচনা, এবং কম্পালসারি বাংলা ইংরেজি ল্যাঙ্গুয়েজ পেপার, এই সবগুলো নিয়েই আমরা কন্টিনিউয়াস ভিডিও বানাবো। তোমরা আমাদেরকে জানাতে পারো কেমন লাগলো, এবং এরকম ভিডিও চাও কি না, কোনো স্পেসিফিক টপিকের ভিডিও চাও কি না। একদম, ডেফিনেটলি। আমি তো সবসময় বলি যে সবসময় তোমরা ফিডব্যাক দেবে, এবং তোমাদের ফিডব্যাক, তোমাদের কমেন্টস আমাকে আমাদের সমৃদ্ধ করে, এবং অ্যাকচুয়ালি তোমাদের যে কী প্রবলেম, কী জিনিস, সেগুলো আমরা বুঝতে পারি। ডেফিনেটলি পড়াশোনাটা চালিয়ে যাও, এবং আমরা দাদা হিসেবে, অফিসার হিসেবে নয়, দাদা হিসেবে সবসময় তোমাদের সঙ্গে আছি।